ভারতের মেঘালয় আমার খুবই প্রিয় একটা জায়গা। আমার যদি ভিসার সমস্যা না থাকতো আমি প্রতি মাসে 2 মাসে মেঘালয় যেতাম। বাংলাদেশের পাহাড়গুলো, টাঙ্গুয়ার হাওড় আপনি জানেন, আমি রাজশাহীর পরে বাংলাদেশে টাঙ্গুয়ার হাওড়ে সবচেয়ে বেশিবার সময় যাই, বর্ষায় যাই, শীতে যাই। এরকম অসংখ্য জায়গা আছে, কিছু জাদুঘর আছে, কিছু ন্যাচারাল কারণে আছে, কিছু জায়গা পাখি দেখতে যাই, কিছু জায়গা আমরা ইতিহাসের স্বাদ নিতে যাই, এবং কিছু জায়গা আমরা মানুষ দেখতে যাই। কলকাতা, কলকাতা আমি সারা জীবন যেতে রাজি আছি। শুধু কলকাতা বলে নয়, মানে সত্যি কথা বলতে সারা পৃথিবীতে এমন জায়গায় বেশি যেখানে বারবার যেতে ইচ্ছে করে, এমন জায়গায় কম যেমন আছে ধরুন এখানে আর যাবো না। কাজেই থেকে যেতে বা ফিরতে ইচ্ছে করে না যদি বলেন, এরকম জায়গার সংখ্যাই বেশি। টাঙ্গুয়ার হাওড়কে, এটা যেহেতু একটা রামসার, মানে আপনি জানেন সোয়াম্প জলাভূমি, টাঙ্গুয়ার হাওড় আমাদের, শুধু আমাদের নয়, বিশ্ব সম্পদ ওই হিসাবে। এটা অবশ্যই ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হওয়ার সকল যোগ্যতা রাখে, কিন্তু ডিক্লেয়ার হলেই তো হলো না। এটা আমাদের রক্ষা করার সঠিক উদ্যোগ, এটা কর্তৃপক্ষের মাধ্যমে নিতে হবে। টাঙ্গুয়ার হাওড়, সত্যি কথা, আমরা যেহেতু এখানে অনেক বছর ধরে কাজ করছি, আমরা দেখছি যে টাঙ্গুয়ার হাওড় আসলে এটার মালিককে, যেহেতু এটা একটা জলাভূমি, আবার একই সঙ্গে এইটা একটা রামসার সাইট, তো এটার মালিক এবং রক্ষণাবেক্ষণ এটা নিয়ে একটু মুশকিলের মধ্যে আছে। কারণ এই জায়গাটাতে আবার ওয়াইল্ড লাইফও খুব রিচ, এনরিচ, সমৃদ্ধ পাখি। আমরা ওখানে প্রায় বছরই আগে কয়েক লক্ষ বুনোহাঁস গুনতাম, খুবই আমাদের বিরল বিপন্ন পলাশি কুড়া এগুলো বাসা করে। তো টাঙ্গুয়ার হাওড় রক্ষা করতে হলে যে যথাযথ ভূমিকাগুলো নিতে হবে, তার জন্য সবচেয়ে জরুরি এটা একটা যথাযথ কর্তৃপক্ষের হাতে যাওয়া। এটা কার হাতে যেতে হবে, এটা মাননীয় সরকারের সিদ্ধান্ত নিতে হবে খুব দ্রুত, কারণ অনেক কিছুই শেষ হয়ে যাচ্ছে। বাংলাদেশে বেশ কিছু হাওড় কিন্তু মারা গেছে, মাটিয়ান হাওড় মারা গেছে, হাকালুকি হাওড় খুব দ্রুত ধ্বংস হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। তো পর্যটক যাচ্ছে, যদি আমরা নিয়ন্ত্রিত পর্যটন নিতে পারি এটা খারাপ নয়। আমরা চাই ও মানুষগুলো হাওড়ের প্রতি ভালোবাসা নিয়ে ফিরে আসুক এবং হাওড় রক্ষায় সোচ্চার হোক। বর্ষাকালে আমরা যেমন দেখছি নৌকার পর নৌকা যাচ্ছে, এটার চেয়ে শীতকালে কিন্তু আপনি এই দৃশ্য দেখবেন না। কাজেই কিছু পর্যটক গেলে হাওড়ের যে ক্ষতি হচ্ছে আমরা মনে করছি, তার চেয়ে বেশি, অনেক বেশি ক্ষতি হয় অন্যান্য কাজে, মাছ লিজ দেওয়া থেকে শুরু করে। হাওড়ের যে গাছ আপনি জানেন এগুলো খুবই স্লোলি গ্রো করে, তো এগুলো গাছ কেটে গরু চড়ানো, ইভেন দেশি হাঁস চাষ করা, তো এগুলো থেকে হাওড়কে কে রক্ষা করতে পারবে? একজন প্রপার কর্তৃপক্ষ রক্ষা করতে পারবে যারা টাঙ্গুয়ার হাওড়কে অধিগ্রহণ করবে। মুশকিল হচ্ছে টাঙ্গুয়ার হাওড়ের ওই হিসেবে অধিগ্রহণ এখনও কেউ নেই। আমরা আশা করছি মাননীয় সরকার এরকম কাউকে দায়িত্ব দেবে, হয়তো বাংলাদেশ বন বিভাগকেই, বাংলাদেশ বন বিভাগের কাছে গেলে হয়তো টাঙ্গুয়ার হাওড়ের বর্তমান যে অবস্থা, আগামী 10, 20, 50 বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করলে হয়তো এটা বর্তমানের চেয়ে ভালো একটা অবস্থানে যাওয়ার সুযোগ এখনও থাকতে পারে।